জাল রেকর্ড বানিয়ে জমি কেনা বেচা দুর্নীতির অভিযোগ ভূমি রাজস্ব দপ্তরের কর্মীদের বিরুদ্ধে। অসহযোগিতার অভিযোগ তুলে বৃহস্পতিবার ভূমি রাজস্ব দপ্তরে অভিযান চালান জেলা পরিষদের সদস্যরা। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকে ভূমি রাজস্ব দপ্তরের কর্মীদের বিরুদ্ধে এমনই দুর্নীতির অভিযোগ এনে বেলদাতে ব্লক ভূমি রাজস্ব দপ্তরে অভিযান চালান স্থানীয় তৃণমূলের জেলা পরিষদ সদস্য সূর্যকান্ত অট্ট। সূর্যবাবুর দাবি, বিগত কয়েক বছর আগে একটি বেসরকারি কোম্পানির নামে কেনা জমির রেকর্ড জালিয়াতি করে বিক্রি করছে এক শ্রেণীর জমি মাফিয়ারা, আর তাতে সহযোগিতা করছেন নারায়ণগড় ব্লক ভূমি রাজস্ব দপ্তরের এক শ্রেণীর কর্মচারী। গত সপ্তাহে এই বিষয়ে লিখিতভাবে ব্লক ভূমি রাজস্ব আধিকারিককে জানানো সত্ত্বেও কোনো সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার দপ্তরে সদলবলে অভিযান চালান বলে জানান জেলা পরিষদ সদস্য সূর্যকান্ত অট্ট। যে লিখিত অভিযোগ দিয়েছিল আমাদের একজন দলীয় সমর্থক, বিষয়টা ভালো চোখে নেয়নি বলে যে ওই রেকর্ড এবং ওই দলিল এটাকে অবিলম্বে বাতিল করা হোক এবং সেটাকে অবিলম্বে ফ্রেশ করা হোক, গ্রহবর্গা তাদের কাছ থেকে কাছে যেন জমিটা ফেরত যায়। কিন্তু তার কোনো পদক্ষেপ বিএলও গ্রহণ করেনি। ঘুরিয়ে গত সপ্তাহে হঠাৎ করে দেখা গেল যে কম্পিউটারে রেকর্ডটা কারেকশন করে দিয়েছে, যে বা যারা এইবারে নতুন করে কিনেছে। তা সেটা আবার যখন বিএলওকে বললাম, বিএলও আবার রাতারাতি সেটাকে আবার রেকর্ডটা বাতিল করেছে। ফলে এখানে একটা চক্র, যেটা জমি দালালদের চক্র, যারা এখানে বিলার অফিস থেকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কখনো খাস জমিকে রেকর্ড করে বিক্রি হচ্ছে, কখনো এই ধরনের মিথ্যা দলিল একটা তৈরি করিয়ে রেকর্ড করিয়ে মানুষকে প্রতারণা করা হচ্ছে, কোটি কোটি টাকার সম্পত্তি বিক্রি করে দেওয়া হচ্ছে, সেটা আজকে বিলারকে বলতে আসা হয়েছিল এবং সেটা কিছু মানুষের ক্ষোভ অভিমান সেটা প্রকাশ হয়েছিল। তবে বিষয়টি ভালো করে খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দিয়েছেন ব্লক ভূমি রাজস্ব আধিকারিকেরা। তো আমাদের যে সরকারি প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে আমরা ওটা জাল কিনা ওটা ভেরিফাই করে আমরা জানব, জেনে তারপরে সঠিকভাবে জানাতে পারবো যে হ্যাঁ ওটা জাল কি জাল না। আর অ্যাকচুয়ালি আমার অফিসে তো মানে বলার ইখতিয়ার নেই যে এইটা জাল কি ঠিক, ওটা যে অফিসে হয়েছে সেই অফিসে আমার সরকারি মানে প্রসেসের মাধ্যমে আমার ওটা পাঠাতে হবে, পাঠিয়ে ওদের কাছ থেকে আমার ফিডব্যাক নিয়ে জানতে হবে যে ওটা সত্যি জাল কিনা। শায়ন মাইতির রিপোর্ট, আনন্দ বাংলা।